ইসলামিক টিভি 24 আলোকিত জীবনের পথ। অবস্থা এমন হয়ে গেছে, আমাদের যে আমল, আমাদের যে চলাফেরা, আমাদের লেনদেন, আমাদের কথাবার্তা, কোন এক সাহাবীও যদি দেখে ফেলতেন আমাদেরকে মুসলমান বলার কোন সুযোগ ছিল না। এই রমজান মাস আপনি বলেন আপনি কতটুকু পরিবর্তন হয়েছেন, নিজেটা নিজে উপলব্ধি করতে পারবেন। আজকে 15 রোজা চলে, যারা রোজা নিয়মিত রাখে রোজার সংখ্যা মনে থাকে না। আজকে এ জায়গায় বয়ান আছে এটা 15 রোজা, তাও হারুন ভাই কালকে ফোন দিছে, এরপর মনে হয়েছে যে আজকে এই যে অর্ধেক চলে গেল, এই অর্ধেকে আপনার আমার পরিবর্তন কতটুকু, এটা আপনারটা আপনি মিলাতে পারবেন। আল্লাহ কি বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তুমি ইবাদত করবা কেমনে করবা, ধরো তুমি নামাজ আদায় করতেছো, মনে করবা তুমি আল্লাহকে দেখতেছো, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারা, মনে করবা নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতেছেন। তাকওয়া, আল্লাহ ভীতি, নামাজে দাঁড়াইছো আগে আল্লাহ ভীতি লাগবে, আল্লাহ ভীতি ছাড়া নামাজ দিয়ে লাভ নাই, জিকির করতেছো আল্লাহ ভীতি লাগবে, তাকওয়া নাই জিকির করতেছো, এটা লোক দেখানোর শামিল হয়ে যাবে।
দান করতেছ তাকওয়া নাই, হজ করতেছ তাকওয়া নাই, লাভ নাই। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ বলেছেন রোজা রাখার দ্বারা তাকওয়া তৈরি হয়। কল্পনা করতে পারেন এটা কত একটা ভারী কথা। কি আমল আছে যে আমলের দ্বারা তাকওয়া সৃষ্টি হবে? নির্দিষ্ট কোনো উল্লেখ নাই। শর্ত আছে, নামাজ রাখে তাকওয়া লাগবে, তাকওয়া নিয়ে নামাজ আদায় করতে হবে, তাকওয়া সহকারে জিকির করতে হবে, তাকওয়া সহকারে দান করতে হবে। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ বলছেন রোজা রাখো তাকওয়া অর্জন হয়ে যাবে, নামাজ পড়ো তাকওয়া অর্জন হবে এমন কথা আল্লাহ বলেননি, জিকির করো তাকওয়া অর্জন হবে এমন কথা আল্লাহ বলেননি, দান করো তাকওয়া অর্জন হবে আল্লাহ কথা বলেননি, নামাজ পড়ো জান্নাত পাওয়া যাবে এটা আল্লাহ বলেছেন, দান করো আমি জান্নাত দিয়ে দেবো এটা আল্লাহ বলেছেন, জিকির করো জান্নাত দিয়ে দেবো এটা আল্লাহ বলেছেন, রোজা রাখো জান্নাত দিয়ে দেবো, কি পুরস্কার দেবো এটা আল্লাহ বলেননি। পুরস্কারটা আল্লাহর হাতে রেখে দিয়েছেন, কার হাতে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা সম্পর্কে বলেছেন আসসিয়ামু জুন্নাতুন মিনান্নার। এই যে পুলিশ, দাঙ্গা পুলিশ যখন মারামারি লাগে দেখেন না হাতের মধ্যে একটা ঢাল থাকে, এরকম ফিরায় বড় কুলার মতো, এটা কেন রাখে? প্রত্যেকটা মানুষের জীবনে এই দুইটা জিনিস দরকার, আত্মরক্ষার জন্য ঢাল, আক্রমণের জন্য তলোয়ার। দুইটার একটা আপনার কাছে থাকবে হবে না। এজন্যই আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের জন্য এই রোজা ঢাল হবে জাহান্নাম, জাহান্নামের ক্ষেত্রে জাহান্নাম আপনাকে ধরতে আসবে, জ্বালাতে আসবে, খেতে আসবে, হবে না। রোজা ঢাল হয়ে দাঁড়াবে আপনার কাছে, জাহান্নামকে আসতেই দেবে না। কিন্তু আল্লাহ রোজাদারের পুরস্কার হাতে রেখে দিয়েছেন। এখন রোজার দ্বারা তাকওয়া কিভাবে অর্জন হয় দেখেন। রোজা একমাত্র ইবাদত যেটা মানুষকে দেখাইয়া করা যায় না, এটা হলো মূল পয়েন্ট। আপনি নামাজ চাইলে মানুষকে দেখাইয়া করতে পারেন, এই খুব সুন্দর করে কেরাত,